একটা রাস্তা আছে তোমাকে সামনে আনানো, অপারেশন অডিশন। শাড়িটা নিয়ে তো সব ঝামেলা মিটে গেছিল, বাবা তো তোমার কাছে গেল, তারপর আবার কি হলো? মিস্টার জর্জ, তাহলে অডিশন শুরু করা যাক। আই গেস অফ কোর্স ফার্স্ট কন্টেস্ট্যান্ট তো গানেরই একই রকম বাজনা বাজছে, তৈয়ারিটাই এত কম না। কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি নিজেদের মধ্যে এটা চালিয়ে যাও না, তোমরা কেউ শান্তিতে থাকতে পারবে না। তুমিও চোখে জল ফেলবে আর বাবাও না খেয়ে থাকবে। মা, তোমরা দুজনেই কোনো কাজ করতে পারবে না, এতে কি লাভ হবে বলো? প্লিজ প্লিজ মা, সব মিটিয়ে নাও না, তোমাকে এরম ভাবে আমার দেখতে ভালো লাগছে না। না না, এটা এটা হতে পারে না, কিছুতেই না। উনি উনি আমাকে যা খুশি বলুক, যতই মন থেকে দূরে সরিয়ে দিক, আমি আমি তোনাকে আমার সব থেকে কাছের মানুষ বলে মনে করি, আমার মনের মানুষ বলে মনে করি, আর সেই উনার এভাবে ক্ষতি হবে এটা এটা, তারপরে উনি না খেয়ে এভাবে দিনের মধ্যে না, এটা এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই আমি চলতে দিতে পারি না। আমাদের তো সবাইটা শুনতে হবে, দেখি এবার কি আছে কপালে। নেক্সট মা মা, আরে আপনি তো আপনার ব্যাগটা ফেলে এসেছেন, নিন ধরুন। শুধু এটা আর কাজে লাগবে বলে মনে হয় না। আই, তুমি কি গান শিখেছ? শিখি। কতদিন? এই 3 বছর। ও বাহ, ভেরি গুড, 3 বছর শিখে তুমি কমপ্লিট করেছো। থাক না, বলছি তুমি কি গান গাইবে? ফুলে ফুলে ঢুলে ঢুলে ইংলিশ ভার্সন। 1 মিনিট, ওইটাই মূল গান, ওটা ইংলিশ ভার্সন নয়, ওটা মূল গান। ওইখান থেকে অনুপ্রাণিত হয়ে কবিগুরু এই ফুলে ফুলে ঢুলে ঢুলে লিখেছিলেন। ওকে, ক্যারি গাও।
বলছিলাম যে আমি আগে বেরিয়ে যাই, ঠিক আছে? The bang breaks the morning dawn. How can you blue see fresh and fair? কি গাইছো তুমি? আরে কর্ডটা ঠিক করে ধরো তো, কর্ডটা ঠিক করে ধরো, উপরে কর্ডটা ধরো তো। আর একবার ট্রাই করছি। The bang breaks the morning. শুটটাই ভুল ধরেছো, হচ্ছে না হচ্ছে না। এক মিনিট আমি যাচ্ছি। আমাকে দাও, শোনো, দাঁড়াও। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। মা, ও পারছে না, ওকে দেখিয়ে দিচ্ছি। আপনি দাঁড়ান, তুমি কি হয়ে গেছো? তুমি কি আমাকে দোয়াই অপমান করতে চাও? না মা, কেন? ওরা পারছিল না, সেই জন্য আমি হাহুতা শুনছিলাম। আর এখন তুমি যদি না পারো তাহলে ওরা কি ভাববে? নিজের বাড়ির লোকই গান জানে না আর অন্যকে শেখাতে এসেছে। এই প্রবলেম সরবে না? না কিছু না। সুরভি, ওকে আটকাচ্ছিস কেন? কি বলতে চাই বলতে দে না। না না, অ্যাকচুয়ালি ও একটু আধটু গিটার বাজাতে পারে, সেই জন্যই হয়তো। গুড, আমরা একটু গিটারটা শুনি। ফর এ চেঞ্জ গিটারটা শুনি প্লিজ। সুরভি, তুমি এই গানটা জানো? না না, ওই গানটা জানে না। ট্রাই করে দেখি না। সুরভি প্লিজ, এতজনকে যখন দেখলাম শুনলাম তখন ওর গানটাও একটু শুনি না। আমি সুরভি প্লিজ প্লিজ টেনশন করিস না। করি, তুমি শুরু কর। আপ
বলছি আপনাদের স্যারকে একটু ফোনটা দেবেন। স্যার তো অফিসে আসেননি ম্যাডাম। আমি সত্যি জানতাম না, আমি সত্যি জানতাম না যে করির মধ্যেই ট্যালেন্ট আছে। আমি পেরেছি কি বলুন আপনি। ওকে ওকে সুরভি, আমরা ডিসিশন নিয়ে ফেলেছি। এই সিডিতে ইংরেজি ভার্সন গাইবে করি, বাংলা ভার্সন গাইবে কোমল, তাই তো? সত্যি কোনো বিপদ হলো না তো? আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি বেরোতে হবে আমাকে। Tak 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 t
আসছি দেখো চিনি চিনি আমি পরে দেখব ঠিক আছে আমি এখন আসছি আরে পরে কেন আরে দেখো না আরে চিনি আমাকে দাদা বলেছিল যে আমি 25 এর 10 পাশে পাবো না কিচ্ছু বলা যাবে না ওরা যদি বাড়ির সবাইকে বলে দেয় সবাই খুব চিন্তা করবে বাবা এই রেজাল্টটা দেখলে না খুব খুশি হবে চিনি চিনি তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবে এক পা বাড়ি থেকে বেরোবে না আমি আসছি ঠিক আছে গেলাম মা ওমা মা ওমা মা ওমা মা মা আমি যাবো চিনি আমার মনে হয় যে ও সাইন করলে তো কোনো প্রবলেম নেই ওই সাইন করবে তাহলে আমি ফোন করে সমস্ত ব্যবস্থা করে রাখছি আমি তাহলে কোমলকে খবরটা দিয়ে দিই হ্যাঁ নিশ্চয়ই না না প্লিজ কেন না আসলে আমি চাইছি যে সব খবরটা আমি নিজে গিয়ে কোমলকে দেব মানে আমি যে এই ব্রিটিশ হেরিটেজ ফাউন্ডেশনের সাথে কাজ করতে চলেছি এই খবরটা আর কোরির ব্যাপারটা না হয় রেকর্ডিং এর দিনই কোমল জানতে পারবে ইটস সারপ্রাইজ ও সুদীপ্ত বাবু তাহলে আজ এগোচ্ছি বাই রেকর্ডিং এর দিন দেখা হচ্ছে আচ্ছা জর্জ মিস্টার জর্জ বাইরে না আমি একটু কথা বলে নিচ্ছি সুরভি ব্যাপারটা কিন্তু বেশ কোরি আর কোমল দুই বোন একশো
কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আসলে